দেখো, তবে কথা হবে বাঘি ছবির পোস্টার নিয়ে, যেটা বেরিয়ে গেছে বাঘি ফোর, ঠিক আছে? বাঘি 1, 2, 3 এর পরে 4 পর্যন্ত চলে আসছে। এবার একটা কথা বলি, অনেকেই আমি পোস্টারে যে রিয়াকশন দেখছিলাম যে এ কি আবার ফ্লপ ফিল্ম আছে, টাইগার শ্রফ বাজে অ্যাক্টিং করে আর অল দোজ থিং বলছে, তো এগুলো বোঝার আগে আমি একটা কথা বলি, যখন তোমরা সিংহাম এগেনের প্রমোশনের জন্য যখন টাইগার শ্রফ আসছো না, সেখানে কিন্তু তাকে বেশ ভালো লাগছিলো আমার, যে ওই বিয়ারটা রেখেছে অল দোজ থিং দেখে কিন্তু ভালো লাগছে, বেশ ডিফারেন্ট মনে হচ্ছিলো। বিকজ ব্যাপারটা কি, পরপর যে ছবিগুলো আসছে সে ক্লিন শেপ অ্যান্ড অল দোজ থিং একই রকম লাগছিলো ওকে দেখতে। এবার ওর যে বডি স্ট্রাকচার না, সেখানে ওকে দাড়ি রাখলে খুব ভালো লাগবে, এবার সেইটা কিন্তু রাখছে ওরা, যেখানে তুমি যখনই দেখবে না ভালো কোনো চেহারা কোন লোক তাই দাড়ি রাখে, বেশ ভালো করে ডিফারেন্ট লাগে। এবং এই লুকটা দেখে না অনেকটা আমার ওকে জ্যাকি শ্রফ মনে হচ্ছে, ঠিক আছে? জ্যাকি শ্রফের যে দাড়িটা না, তো ওকেই দাড়ি রাখার পর একটা জ্যাকি শ্রফের কিন্তু লুকটা একদম ম্যাচ করছে, ঠিক আছে? তো যাই হোক, এখানে বেশ ভালো লাগছে আমার। কিন্তু এইবার একটা কথা বুঝতে হবে যে এর আগে যে মুভিগুলো করেছে ও, সেখানে যাই হোক ওর কিন্তু বক্স অফিস ইনকাম ছিল বলেই এরপর থার্ড এরপর ফোর আসে, ঠিক আছে? থার্ড মুভিটা কিন্তু ইনকাম ছিল, ভালো না হল মুভিটা যার দিয়ে ছিল কিন্তু ইনকাম কিন্তু করে, তার জন্য ফোরটা কিন্তু আসছে। এবার একটা কথা বলি যে এরপর প্রত্যেকটা ওই ফাইটিং মুভি থাকে, কিন্তু এই ফাইটিংটাকে একটু ডিফারেন্ট করা যায় তাহলে কিন্তু মুভি লোকে দেখবে। কারণ তুমি অ্যানিমেল থেকে বুঝে গেছো যে ব্রুটালিটি মুভি কিন্তু মার্কেট এখন খুব বেশি। এরপরে কিল মুভিটা যদি তুমি দেখে থাকো, হলে অনেকে দেখেছে, অনেকে ওটিটিতে আসার পরে কিন্তু তোকে পাগল হয়েছে দেখে, বিকজ স্লো মোশন মানে অ্যাকশন বা স্টাইলাইজ করে অ্যাকশনের থেকে না এখনো পর্যন্ত করছে র ব্রুটালিটি, ঠিক আছে? যে একটা খুন চাকু দিয়ে ঢোকাচ্ছে আর রক্ত বেরাচ্ছে পেন্টি দিয়ে অল দোজ থিং, এইগুলো কিন্তু লোকে এখন খুব পছন্দ করছে। এবং এই পোস্টার থেকে কিন্তু ওরকম একটা ভাইব আসছে, দুটো জিনিস বোঝা যাচ্ছে, একটা চারিদিকে রক্ত দেখো, চারিদিকে হাতে ব্লেড দেখো, তার মানে খুব খুনাখুনি করবে এবং খুনাখুনিতে রক্ত কিন্তু প্রচণ্ড দেখা, র নেক্সট দিন দেখানো হবে। আরেকটা বিষয়, ওকে এখানে কিন্তু মাতাল মনে হচ্ছে, মুখে বিড়ি, হাতে মদের বোতল, মানে হচ্ছে মাতাল নামি করে থাকে, আর যখনই ওর মাথা ঘুরেছে তখনই লোককে খুন করা শুরু করে, ঠিক আছে? তো যাই হোক, ব্রুটালিটি কিন্তু এখন বড় একটা ফ্যাক্টর এবং অ্যানিমেলের পর থেকে কিন্তু এটা কিন্তু একটা মার্কেটে রয়েছে। এবং এই মুভিতে যে ডাইরেক্টর আছে তার মুভি আমি দেখিনি, কিন্তু শুনেছি সাউথের এই অনেকগুলো এই অ্যাকশন প্যাক মুভি করেছে, তো এই মুভিটা কিন্তু বেশ অ্যাকশন প্যাক হতে পারে বলে আমার মনে হচ্ছে। তো স্টোরি যেরকমই হোক, আই থিঙ্ক অ্যাকশন যদি ভালো হয় মুভিটা কিন্তু অ্যাটলিস্ট এন্টারটেইনিং হবে, অ্যাক্টিংয়ের কথা আমি বলবো না। সো এই মুভিটা দেখে কিন্তু অনেক কিছু বোঝা যেতে পারে যে ওর কেরিয়ার কোন দিকে যে চলছে, বিকজ একটার পর একটা কিন্তু ফ্লপ দিয়ে যাচ্ছে। তো তোমরা কি এই পোস্টারটা দেখে সময় কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্টে নিশ্চয়ই, আমার সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। গুড বাই।